হ্যালো স্টুডেন্টস আমি অভিজিৎ গুইন আজকে আমরা ন্যারেশান অর্থাৎ ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচের লাস্ট পার্টটা শিখবো লাস্ট পার্টের মধ্যে আমাদের যেটা পড়বে সেটা হচ্ছে এক্সক্লামেটারি সেন্টেন্সেস অর্থাৎ এক্সক্লামেশান বোঝাতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে দুঃখ আনন্দ বিস্ময় বা অবাক এই ধরনের বাক্য অর্থাৎ এই ধরনের সেন্টেন্স যদি আমাদের ডাইরেক্ট স্পিচে থাকে তো আমরা ইনডাইরেক্ট স্পিচে কীভাবে চেঞ্জ করবো এক্ষেত্রে কিছু রুলস আছে যে রুলসগুলো আমাদের একটু গোথরু করতে হবে পড়তে হবে একটু মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান রিপোর্টিং ভাব রিপোর্টিং ভার্ব শুড বি চেঞ্জ ইন টু এক্সক্লেম ইন জয় অর্থাৎ যদি আনন্দ বোঝায় তখন আমাদের রিপোর্টিং ভার সেট টু যেটা থাকে ডাইরেক্ট স্পিচে সেটা আমাদের ইনডাইরেক্ট স্পিচে করতে হবে এক্সক্লেম ইন জয় পাস্ট টেন্সে যখন লিখবো লিখবো এক্সক্লেমড ইনজয় যদি কোনো দুঃখের কিছু বোঝায় তখন আমাদের ওটা লিখতে হবে এক্সক্লেম ইন সরো অর গ্রিফ যে কোনো একটা কথা লিখলে হবে পাস্ট টেন্সে করে দিলে এক্সক্লেমড করে দেবো আর কী করতে পারি আমরা না ক্রায়েড ই আউট ইন সরো অর্থাৎ দুঃখে কেউ চেঁচালো তখন আমরা সেখানে সেট টু থাকে সেটাকে চেঞ্জ করবো ক্রাইড আউট ইন সরো যদি কিছু অবাক করা কিছু থাকে সারপ্রাইজ তখন আমরা সেটাকে সেট টুটা যখন থাকবে রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে তখন সেটা আমরা ইনডাইরেক্ট স্পিচ যখন করবো তখন সেটা চেঞ্জ করে দেবো এক্সক্লেম ইন ওন্ডার অর সারপ্রাইজ এটা মাথায় রাখতে হবে নেক্সট যেটা আমাদেরকে মনে রাখতে হবে এক্সক্লামেটারি সেন্টেন্সেস মাস্ট বি চেঞ্জ ইন্টু অ্যাসার্টিভ সেন্টেন্স ওর স্টেটমেন্ট অর্থাৎ এক্সক্লামারি সেন্টেন্সটা ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট করব সেটা আর এক্সক্লামেটারি সেন্টেন্স থাকবে না সেটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স অথবা স্টেটমেন্ট ট্রান্সফার হয়ে যাবে আর চেঞ্জ হয়ে যাবে এটা মাথায় রাখতে হবে নেক্সট ইন্টারজেকশানস লাইক অ্যালাস ও হুর্রে এইগুলো যখন থাকবে মাস্ট বি অমিটেড সেটা অবশ্যই বাদ দিয়ে দিতে হবে আর ইনডাইরেক্ট স্পিচে আমরা রাখতে পারবো না মাস্ট বি অমিটেড ইন দ্য ইনডাইরেক্ট স্পিচ মাথায় রাখতে হবে চার নম্বর পয়েন্ট সামটাইমস এক্সক্লামেশন সেন্টেন্স অর এক্সামেটারি সেন্টেন্স স্টার্টস উইথ হোয়াট অর হাউ অর্থাৎ অনেক সময় দেখতে পাবো আমাদের এক্সপ্লামেটারি সেন্টেন্স হোয়াট অথবা হাউ দিয়ে রিপোর্টেড স্পিচে দেওয়া আছে ইন দ্যাট কেস সেই ক্ষেত্রে আমরা কী করবো না হোয়াট অর হাউ শুড বি চেঞ্জ ইন টু গ্রেট গ্রেটলি ভেরি ভেরি মাছ অর্থাৎ তখন আমরা এই হোয়ার্ড বা হাউটাকে কিসে চেঞ্জ করতে পারব দ্য গ্রেট গ্রেটলি ভেরি ভেরি মাছ এইবার আমরা এক্সাম্পলের মাধ্যমে এটাকে আরও ভালো করে এক্সপ্লেন করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় নাম্বার ওয়ান দেখো ডাইরেক্ট স্পিচ এখানে লিখেছি হি সেড হোয়াট এ ফুল আই এম সে বলল আমি কতই না বোকা এটা যখন চেঞ্জ করবো এটা আমাকে লিখতে হবে এই যে সেট কথাটা আমাদের চেঞ্জ হয়ে যাবে এক্সক্লেমড ইন অথবা উইথ যে কোনো একটা প্রিপারেশান ইউজ করা যায় এক্ষেত্রে তাহলে এক্সক্লেমড ইন গ্রিফ অথবা এক্সক্লেমড ইন সরো অথবা এক্সক্লেমড উইথ গ্রিফ অর এক্সক্লেমড উইথ সরো যে কোনো একটা কথা লেখা যায় তারপরে দ্যাট কানেক্ট হিসাবে ইউজ করবো তাহলে দ্যাট হি ওয়াজ এ গ্রেট ফুল অর্থাৎ এখানে যে আই এম ছিল অর্থাৎ আইটা স্পিকারের পার্সনে চেঞ্জ হবে তাই এটা হি হলো প্রেজেন্ট টেন্সটা পাস্ট টেন্স করে দিলাম আর এই হোয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল গ্রেট কারণ আমি এখানে অলরেডি বলে দিয়েছি তার মানে বাক্যটা দানা হলো হি এক্সক্লেমড ইন গ্রিফ অর এক্সক্লেমড ইন সরো দ্যাট হি ওয়াজ এ গ্রেট ফুল বলে ফুল স্টপ হয়ে যাবে আর এক্সক্লেমেশন চিহ্ন থাকবে না নেক্সট নাম্বার দুই যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে দ্য গার্লস শেড হুর্রে উই হ্যাভ ওন দ্য মেয়েগুলো বললো কি আনন্দ আমরা জিতেছি এটা আমি করতে পারবো ইনডার্স স্পিচে দ্য গার্লস ক্রাইড আউট ইনজয় অর্থাৎ এই যে শেডটা চেঞ্জ হয়ে গেল কিসে তারা চিৎকার করলো আনন্দে তাই জন্য ক্রাইড আউট ইনজয় অথবা এটাকে এক্সক্লেমড ইনজয়ও করা যায় এক্সক্লেম ইনজয় দ্যাট দে হ্যাড ওন এখানে গার্লসের পার্সনে চলে গেল দে এখানে হ্যাভ অন আছে হ্যাড অন করে দিল ক্সেড কমা ইনভার্ট কমার মধ্যে ফেয়ার ফেয়ারঅয়েল মাই ফ্রেন্ডস তো এই যে ফেয়ার ফেয়ারঅয়েল মাই ফ্রেন্ডস ফেয়ার ফেয়ারঅয়েল যখন বলা হয় দেওয়া হয় অর্থাৎ কিছু চলে যখন যায় তখন সেক্ষেত্রে আমরা এই সেডটা রিপোর্টিং ভারটা আমরা চেঞ্জ করবো বেড বিট থেকে আসে বিট থেকে পাঁচ ফর্ম বেড হয় তার মানে সি বেড হার ফ্রেন্ডস ফেয়ারওয়েল ওকে নেক্সট লাস্ট যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে হি হিড কমা ইনভার মধ্যে হাউ নাইস দ্য বার্ড ইজ আমি বলেছিলাম যে হাউ দিও এক্সক্লাম সেন্টেন্স হয় এখানে এক্সক্লি চিহ্ন আছে তাহলে এটা কীভাবে চেঞ্জ হবে না এখানে এই শেডটা চেঞ্জ হয়ে যাবে হি এক্সক্লেমড ইন অথবা উইথ সারপ্রাইজ অথবা ওন্ডার যে কোনো একটা কথা লেখা যায় অর্থাৎ সে অবাক হয়ে বলল কী বললো দ্যাট দ্য বার্ড ইজটা ওয়াজ হয়ে গেল হাউ এর বদলে আমরা ভেরি করলাম আমি বলেছি হাউ বা হোয়াট থাকলে এখানে ভেরি ভেরি ম্যাচ হয় তার মানে ভেরি তারপর নাইস অর্থাৎ বাক্যরাদা আমরা হি এক্সক্লেমড ইন সারপ্রাইজ অথবা হি এক্সক্লেমড উইথ ওন্ডার বা উইথ সারপ্রাইজ দ্যাট দ্য বার্ড ওয়াজ ভেরি নাইস এখানে একটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে কখন ভেরি কখন গ্রেট হবে না এখানে একটু লক্ষ্য করো যে নাইস কথাটা অ্যাডজেক্টিভ নাইস কথাটা অ্যাডজেক্টিভ তো যদি অ্যাডজেক্টিভ থাকে এই যে হাউ নাইস দ্য ওয়ার্ড ইস নাইসটা অ্যাডজেক্টিভ তো যখন অ্যাডজেক্টিভ থাকবে তখন এই হাউটা বা হোয়াট যদি থাকে সেটা চেঞ্জ হয়ে যাবে ভেরি বা ভেরি মাছ তাই জন্য এটা ভেরি হয়েছে আর এই যে আগের বাক্যটা যেটা করলাম হোয়াট এ ফুল আই আইয়াম এই ফুলটা হচ্ছে এখানে নাউন এই ফুলটা হচ্ছে নাউন নাউন থাকলে তখন এই হোয়াট বা হাউটা চেঞ্জ হয়ে যাবে গ্রেটে কিসে চেঞ্জ হবে গ্রেট এটা আমাদের মাথায় রাখতে হবে ওকে আশা করি নিশ্চয়ই এক্সপ্লেন সেন্টেন্সটা তোমরা বুঝতে পেরেছো তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট বক্সে কিছু জানানোর থাকলে জানিও আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো এখনও সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করে দিও এবং বেল বটনটাকে প্রেস করে দিও যাতে আগামী দিনে আমি যা যা ভালো ভালো ভিডিও এখানে আপলোড করবো তোমরা যেন সহজেই পেয়ে যাও ওকে থ্যাংক ইউ